व्हाट्स अप गाइज, दिस इज अमरी नूरुद्दीन इस्लाम एंड वेलकम बैक टू टेक बांगला एकेडमी प्रो। तो বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জেনে গেছেন ইনফিনিক্স এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ইনফিনিক্স হট 13 স্মার্টফোনটি। এই ফোনটি তো লো বাজেট সেগমেন্টে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লে, 5000 মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনফিনিক্স হট 13 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজার চন্দ্র ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স হট 13 এই স্মার্টফোনটির ফ্যাশনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির ফ্যাশনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির ফ্যাশনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা ফোনটি যখন ব্যবহার করবেন অবশ্যই ফোনটির ফ্যাশনে একটি কাভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 189 গ্রাম। ফোনটির ওয়েট একেবারে বেশি কিংবা একেবারে কম করা হয়নি, ফোনটির ওয়েট কিন্তু সাধ্যের মধ্যে রাখা হয়েছে। ফোনটিকে হাতে নিলে প্রিমিয়াম এবং কমফোর্টেবল একটি ফিল পাওয়া যাবে। ফোনটিকে ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং অন্যান্য কালারে পেয়ে যাবেন। ফোনটির রিয়ার ফ্রন্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নথ ক্যামেরা সেটআপ। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে আপনারা সকলেই জানেন ইনফিনিক্সের ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারে কিন্তু তার ব্যতিক্রম না। বিশেষ করে ইনফিনিক্স হট 13 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু ইনফিনিক্স একদম অসাধারণ লেভেলের করেছে। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে আমরা কিন্তু এইরকম বাজার সেগমেন্টে সুপার অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লে অন্যান্য ফোনে খুব কমই দেখতে পাই। বিশেষ করে লো বাজার সেগমেন্টে ফোনটির সুপার অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লেটি কিন্তু আমাদের জন্য বাজেট সেন্সে মারাত্মক কিছু ওভার করছে। তবে ফোনটিতে এই সুপার অ্যামোলেড ফ্যানেলের ডিসপ্লের সাথে HD+ রেজুলেশন না দিয়ে ফুল HD+ রেজুলেশন দেওয়া দরকার ছিল। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফোনটির ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা হয়েছে 600 nits। ফোনটির ডিসপ্লেতে 600 nits পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তো আমি মনে করি ফোনটিতে এরকম লো বাজার সেগমেন্টে এর চেয়েও বেশি পিক ব্রাইটনেস ব্যবহার করা একদম সম্ভব হয় না। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আউট অফ দ্য বক্স হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80, যেটি 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকর প্রসেসর। আর GPU হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। তবে ফোনটিতে এই মিডিয়াটেক হেলিও G80 প্রসেসরটি ব্যবহার না করে G95 প্রসেসরটি ব্যবহার করা দরকার ছিল। ফোনটিকে আপনারা 6128 অ্যান্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 5.1। তবে ফোনটিতে eMMC 5.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার না করে অন্তত পক্ষে UFS 2.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা দরকার ছিল। তবু এইরকম লো বাজার সেগমেন্টে আমরা একটি ফোন থেকে তো আর সকল কিছু আশা করতে পারি না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং থাকছে আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে 1080p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশনটি না দিয়ে 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশন দেওয়া দরকার ছিল। তবুও বাজার চান্সে ফোনটির ক্যামেরা সেকশন যে একদম খারাপ এটাও বলা যাবে না। বাজার চান্সে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা আছে 5000 mAh সুবিশাল ব্যাটারির সাথে 25W একটি ফাস্ট চার্জার। তবে ফোনটিতে এই সুবিশাল ব্যাটারির জন্য অন্তত পক্ষে 33W একটি ফাস্ট চার্জার দেওয়া দরকার ছিল। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে GPS। তবে ফোনটির সবচেয়ে ভালো দিক যেটি রয়েছে, এটি হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন।
আমরা সাধারণত এরকম বাজেট সেগমেন্টে এখন অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি দেখতে পাই না। তবে আপনারা ইনফিনিক্সের এই ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 16,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 20,000 থেকে 22,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা ডিসেম্বর মাসের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন। তো আশা করি আপনাদেরকে ইনফিনিক্স হট 13 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিন্তেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।